এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি আপডেট শেয়ার করব এবং নতুন একটি অপশনের মাধ্যমে আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি বা পেজে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা রিচ পাবেন। মানে আপনার ভিডিওতে যদি রিচ দেয় ফেসবুক টিম তাহলে কিন্তু সেই ভিডিওতে আমরা দেখি অনেক ভিউ হয় এবং সেখান থেকে আমরা কিন্তু ওয়াচ টাইমটা পেয়ে যাই। আমরা অনেকে আছি এখন পর্যন্ত ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ভিডিও ভাইরাল করতে হবে। ভিডিও ভাইরাল হলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। সো ভিডিও ভাইরালের প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে কিন্তু রিচ। যদি আপনার আইডি বা পেজের রিচ না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সদের কাছে ফেসবুক টিম পাঠাবে না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম নতুন একটা আপডেট শেয়ার করেছে, আমরা যদি সেই আপডেটটার মাধ্যমে আমাদের ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি তাহলে কিন্তু আমাদের রিচটা অনেক বেড়ে যাবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন আপনাদের কাজ হবে, আপনি যদি আপনার পেজের রিচ বাড়াতে চান বা পেজ থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে পেজটা সিলেক্ট করে নেবেন। যদি আইডি থেকে আপনার আইডি রিচ বাড়াতে চান বা আইডি থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে আইডিটা লগ ইন করে নেবেন। সো নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে একদম নিচে স্ক্রোল করে নেবেন। স্ক্রোল করে নেওয়ার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারো ক্ষেত্রে এখানে দেখতে পারবেন গেট মেটা ভেরিফাইড থাকবে এবং কারো ক্ষেত্রে এই যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন, এই যে নতুন অপশনটা, যদি আপনার এখানে শো না করে, আমার এখানে কিন্তু শো করতেছে। আগে আমি আপনাদেরকে ইংলিশটা একটু বোঝাই দিই। এখানে দেখেন তারা কী বলে দিয়েছে, ক্রিয়েটরস হু পোস্ট এভরি ডে ইউজুয়ালি সি বেটার রেস। মানে আপনার যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, আপনাদের মানে ইউজ করেন, মানে এই আপনারা যদি এই অপশনটি ইউজ করেন তাহলে বেটার রেস, মানে ভালো রেস পাবেন। ট্রাই পোস্টিং 1-3 times দিস ওয়েক, মানে সপ্তাহের ভিতরে যে 1-3 times দিস ওয়েকের ভিতরে যদি আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনারা কিন্তু বেটার রেস পেয়ে যাবেন, তারা কিন্তু এখানে বলেই দিয়েছে সেন্টেন্সের মাধ্যমে। সো এই আপডেটটি যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, তাহলে আশা করি পেয়ে যাবেন। এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে ক্রিয়েট অপশন এখানে ক্লিক করা। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা কোন সাইট থেকে রিচ পেতে চান এখানে দেখতে পারবেন। স্টোরি, এখানে রিল লাইভ, মানে আপনি যদি স্টোরিতে আপনাদের ভিডিও ছাড়েন সেখানে রিচ পাবেন, যদি রিল ভিডিওতে আপনারা আপনাদের ভিডিও ছাড়েন তাহলে সেখানে রিল রিচ আসবে এবং লাইভ করলে লাইভে তো আপনাদের রিচ দিবে। সো আমাদের মেন টার্গেট হলো আমাদের ভিডিও ভাইরাল করা এবং ভিডিওতেও ওয়াচ টাইমটা আনা এবং সেখান থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট করা। সো আমরা এখান থেকে রিল অপশনে ক্লিক করব। সো রিল অপশনে ক্লিক করলে আমাদের রিল ভিডিওগুলোতে রিচ আসবে বেশি। সো আপনাদের কাজ হবে রিলসে ক্লিক করা। এখানে আপনাদের গ্যালারি শো করবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। সো আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। সো নেওয়ার পর আপনাদের কাজ হবে নেক্সট অপশনে ক্লিক করা। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদেরকে যে রিলসের অপশনগুলো আছে সেগুলো শো করতেছে এখানে, দেখেন যেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। আপনাদের কাজ হবে এখান থেকে, এই যে অবশ্যই আপনাদের ক্ষেত্রে এখানে পাবলিক অপশনটা সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন। ট্যাগ অপশন, এই ট্যাগে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ফ্রেন্ডকে সিলেক্ট করে নিয়ে এখানে ট্যাগ পার্সন এখানে ক্লিক করলেই ট্যাগ হয়ে যাবে, মানে আপনার ভিডিওটা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যাবে। এবং এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করে নিতে পারেন, এগুলো কিন্তু অনেক উপকারে আসবে। এখানে অটোমেটিক্যালি লোকেশন থাকবে, তারপরেও কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ঢাকা ডিভিশনটায় দিলাম। সো দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে অ্যাড টপিক, আপনার ভিডিওর টপিকটা আপনারা নিতে পারেন। আমি জাস্ট টপিকে ক্লিক করলাম, যেহেতু আমি খেলার একটা ফটো নিয়েছি এখান থেকে, আমি জাস্ট এখান থেকে একটা স্পোর্ট এন্টারটেনমেন্ট নেব। সো আপনাদের যে ভিডিও অনুযায়ী সে অনুযায়ী কিন্তু এখানে অনেক টপিক পেয়ে যাবেন। আপনারা এখানে দেখেন যদি মিউজিক ভিডিও থাকে মিউজিক ভিডিও আছে, দেন আপনারা যদি এখান থেকে কমেডি ভিডিও হয়ে থাকেন কমেডি ভিডিও আছে। সো আপনারা যে কোনো একটা নিতে পারেন, আমি স্পোর্ট নিলাম। নেওয়ার পর উপরে দেখতে পারবেন আপনারা এই যে উপরে সেভ আইকন, এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আমাদের টপিকটা নেওয়া শেষ এবং আপনারা এখান থেকে সিমোরে ক্লিক করতে পারেন। এখান থেকে একদম লাস্টে যে ইনভাইট কোলাবোরেশন এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডকে আপনারা কোলাবোরেশন করতে পারেন, যদি ওই ফ্রেন্ডের আইডিতে 4,000-5,000 ফলোয়ার্স থাকে। জাস্ট আমি এখান থেকে একটা নাম লিখলাম। সো লেখার পর আপনারা এখানে সার্চ করে দেখবেন যে অনেকগুলো নাম আসবে। সো যে কোনো একজনকে আপনারা নিতে পারেন। জাস্ট আমি একটা এখান থেকে নিলাম অ্যাকাউন্ট, নেওয়ার পর ডান অপশনে ক্লিক করলাম। এই যে আমরা সেটিংগুলো সেট আপ করলাম, এখন যদি আমরা রিলস ভিডিওটি আপলোড করি তাহলে কিন্তু আমরা রিলস পেয়ে যাব। সো আগে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে যে আপনি আপনার ভিডিওটি কোন রিলেটেড ছাড়তেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি কোন টপিক দিব, এক টপিকে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। সো এভাবে করার পর আপনারা শেয়ার নামে ক্লিক করলে আপনাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং রিলস কিন্তু 100% আপনারা পেয়ে যাবেন, কারণ আমরা নতুন সাইটের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করলাম নতুন আপলোডের মাধ্যমে। সো ভিডিওটি এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করুন, অন্যদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।